আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট এবং আউটপুটে শো করতে হয়। সবার প্রথমে আমরা একটা আমাদের ইএম মোড ওপেন করি, ওপেন করলাম, একটি নিউ প্রজেক্ট খুলবো, যেখানে অবশ্যই আমরা একটি এমটি ওয়ার্ক স্পেস চয়েস করব। ওকে, সবার প্রথমে আমার কিছু কোডের স্ট্রাকচার আছে, যেমন ও এর আগে আমি বলিনি যে ইএমও কম্পাইলারটি বা ইএমও কম্পাইলার সরি আমাদের যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা তো আপনার কেস সেন্সিটিভ না, তো আপনি যদি ছোট হাতে লেখেন বা বড় হাতে লেখেন কোনো সমস্যা হবে না। তো সবসময় মডেল ডিক্লেয়ার করে নিতে হবে, আমার মডেল স্মল, মডেল হচ্ছে আমাদের যে কোডের সাইজ কতটুকু হবে এটার উপর এটা বোঝায়। তো জেনারেলি আমরা যা করবো সব কিছু স্মলের মধ্যেই হয়ে যায়। এছাড়াও মডেল আরও পাঁচ রকম আছে, স্মল আছে, মিডিয়াম আছে, কম্প্যাক্ট আছে, হিউজ আছে এবং লার্জ আছে। তো এটা হচ্ছে কোডের সাইজের উপর ডিপেন্ড করে। তো আমাদের টিউটোরিয়ালে সবগুলোতে স্মল দিয়েই হয়ে যাবে। স্ট্যাক 100H, এটা আসলে কি করে আমি জানি না, বাট লাগে। ডট ডাটা, এখানে আপনার ডাটা সেগমেন্ট থাকবে যেগুলো আপনি মানে ডিক্লেয়ার করবেন। ডি ডিক্লেয়ার, ওকে। তারপর হচ্ছে ডট কোড, এখানে হচ্ছে আপনার কোডের সিকোয়েন্স আছে, কোড সিকোয়েন্স, ঠিক আছে, ওকে। তো আপনারা তো বুঝতে পারছেন যে এটা দিয়ে কমেন্ট করে, আমরা সেমিকলন দিয়ে প্রোগ্রামিং করে আসছি কিন্তু সেমিকলন দিয়ে আসলে এখানে কমেন্ট করে। তো যাই হোক, এখন কোডের পরে আমাদের মেইন ব্লক লিখতে হবে। মেইন ব্লক, মেইন ব্লক হচ্ছে মেইন প্রসিজিওর, ঠিক আছে। মেইন প্রসিজিওর মানে এখানে আপনার কোডের পার্ট থাকবে, কোড স্টেটমেন্ট, দেন সবার লাস্টে আমার কিছু ইয়া থাকবে। এটা বাই ডিফল্ট মুখস্থ করে নিলেই বেটার। ফার্স্ট প্রথমত মুভ এইচ কমা ফোর সিএইচ ইন্ট 21H মেইন এন্ড পি এন্ড মেইন, ওকে। এটা হচ্ছে আপনার কোড যে এক্সিকিউট হয়ে শেষ হবে, আমরা যেরকম সিতে রিটার্ন জিরো লিখতাম না, তো এটা হচ্ছে বলে নিতে পারেন রিটার্ন জিরো। তো আমি সবগুলার পাশে লিখে রাখি, রিটার্ন জিরো, সাপোজ এটা ধরেন ধরে নেন যে ইন্ট মেন, ওকে। আমি একটু বেশি কমেন্ট করতেছি। আচ্ছা যাই হোক, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে কোন পার্টে কি করতেছি, এটা আমি একটু সি এর সাথে কম্পেয়ারিং করছি, যেন আর কি প্রোগ্রামিং করার সময় মনে থাকে। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা অনেক পেন দিচ্ছে, যেটা মনে থাকে না, মানে কি করতে হবে, কি লিখতে হবে, কোনটা লিখতে হবে এটাই ভুলে যাই। আর এই কম্পাইলার তো মাশাল্লাহ এত জোস, কোনো সাজেশন কিছুই দিবে না। তো যাই হোক, এখন আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম, সবার ফার্স্ট একটি সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেবো। সিঙ্গেল ক্যারেক্টার ইনপুটের জন্য সবার ফার্স্টে আমাকে মুভ এইচ এ ওয়ান নিতে হবে। এইচ এ ওয়ান নিতে বোঝায় যে আমি একটা কল করছি, এটা একটা ফাংশন বোঝায় যে আমাকে এখন ইনপুট নিতে হবে। তো এটা সিস্টেম নিজে নিজেই কল করে, এইচ এ ওয়ান দিলেই বুঝে নেয় যে আমি এখন একটা ইনপুট নেবো। ইনপুটটা কীভাবে নেবো, ইন্ট 21H আমি ইনপুট নিয়ে নিলাম, দেন ইনপুটটা যেখানে নিয়েছি দি ইজ ইন এল এল রেজিস্টার এল রেজিস্টার। তো আমি যে ইনপুটটা মাত্র নিলাম, এই ইনপুটটা এখন এল রেজিস্টারের মধ্যে থাকবে। তো আমি এখন চাইলে এল রেজিস্টারটা ডাইরেক্ট প্রিন্ট করতে পারি বা চাইলে অন্য কিছুটা মুভ করে নিতে পারি। তো আমি করব কি, এল রেজিস্টার ডাইরেক্ট প্রিন্ট করে দেব। তো প্রিন্ট করার আগে আমাকে সবার প্রথমে মুভ একটা ফাংশন কল করতে হবে, যেটা দিয়ে বুঝাবো যে আমি এখন প্রিন্ট করতে চাই। মুভ এইচ এ টু করলেই আমি এখন একটি প্রিন্ট করতে যাব, ইন্ট 21H, ওকে। প্রিন্ট করতেছি কিন্তু কী প্রিন্ট করতেছি এটা এখনও জানি না। তো প্রিন্ট করার আগে আমার এখন নিয়ে নিই প্রিন্টটা কী করবো, মুভ বিএল সরি ডিএল কমা এল, ওকে। তো ডিএল হচ্ছে প্রিন্ট যখন করব, ডিএলে যেটা থাকবে ওটাই প্রিন্ট করা হবে। সো আমি যখন এল ইনপুটটা পেয়েছি, ইনপুটটা আমি এখন এলটা ডিএলের মধ্যে দিয়ে দিলাম আর ডিএলটা প্রিন্ট করে দিলাম। এখন দেখি যদিও জানি না কাজ করবে কিনা। আচ্ছা ওয়ান দিলাম, হ্যাঁ ওয়ান দেওয়ার সাথে সাথে ওয়ান প্রিন্ট হয়েছে।
তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।